আয়ুষ্মান ভারত প্রধান মন্ত্রী যোজনা আরগজনা অংখ কাসপ পৈতনম মন্ত্রী বক্রক জ আবু নুখায়ু মন্ত্রী বক্রক দাগে মংবাইনু হিমতংঙ্গিপ্র হাস্টে ক্রাকশালও রাজাঘর আগলের প্রক্না ভবন ও ন্যাশনাল নেশনল ব্লাড ডনেশন সালপান কক সানা থাঙ আবহাইনু কক সা হাস্ত মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা বিশ্বমবহম নিহাইকে ক্রাক গ্রাকশাল হেলথ এন্ড ফ্যামিল ওয়েলফেয়ার বিদেক সাক্ষার মুম্বাই রাজাখর আগুনে প্রকনা ভবনও খাইজাকা নেশনল ব্লাড ডোনেশন সালপান্ডা পান্ডাও নার্ভাই অকরা অঙ্গি মানজাকা হাসতালি মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা মানজাকা হাস্টার সাকা বিদেক সেক্রেটারি কিরণ গীতে আর আালও নেশনল ব্লাড ডোনেশন সাল রেগে ক্লাইজাকা কাইসব ব্লাড ক্যাম্প কেম্প পান্ডা ক সঙ্গে হাসতাল মন্ত্রী অকরা শাখা আয়ুষ্মান ভারত প্রধান য়োজনা জন আরোগ্যোজনা পৈটু বেরাম মন্ত্রী সাও আবন ক্লায় মন্ত্রী বক্রভ রাগি মাইন হিম ট্রিপ্রা হাস্তেহ দু হাজার ঠিক আগে আপনারা একবার ভাবুন আপনাদের এটা মনে রাখতে হবে এই দেশ টিকবে কি টিকবে না এরকম একটা অবস্থা ছিল সেই জায়গায় যখন প্রধানমন্ত্রীজির নেতৃত্বে সরকার গঠন হয় তারপর দেখুন যে এয়ার স্ট্রাইক এবং সার্জিক্যাল স্ট্রাইক যখন করলো তারপর থেকে এখন পর্যন্ত আর কিন্তু আমরা দেখি না এই ধরনের কাজ করতে আমাদের নর্থ ইস্টার্ন রিজনে একই অবস্থা কথায় কথায় আমরা গুয়াহাটি পর্যন্ত জায়গায় যেতে পারতাম না আমি নিজেও গেছি গুয়াহাটির রেলওয়ে স্টেশনে সেখানে গিয়ে দেখি একদম তাণ্ডব অবস্থা ফায়ারিং তারপর ডিনামাইট মানে কি না আর আজকে নর্থ ইস্টার্ন রিজনে একমাত্র এই যে অ্যাক্ট ইস্ট পলিসির কারণে প্রধানমন্ত্রীজি যে প্রায় বারোটার মতো একর্ড করেছে সেই একর্ডের কারণে এবং এর মধ্যে তিনটে একর্ড আমাদের ত্রিপুরাতে হয়েছে আজকে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে ডেভেলপমেন্টের আরেকটা যে বিষয় সেটা হচ্ছে শান্তি না থাকলে ডেভেলপমেন্ট সম্ভব নয় আজকে আমার সব জায়গায় আমি কথাটা বলি যখন মুখ্যমন্ত্রীরা কনক্লেভও হয় নর্থ ইস্টার্ন রিজনে অষ্টলক্ষ্মী নাম দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীজি আটটা স্টেটকে সমস্ত মুখ্যমন্ত্রীরা যখন আলোচনায় বসি আমরা ওনারা বলছেন যে এখন মনে হচ্ছে আমরা ভারতীয় এতদিনে মনে হচ্ছে উই আর ইন দ্য স্ট্রিম লাইন অফ ইন্ডিয়া এতদিন আগে কিন্তু সেটা ফিল হতো না এখনও অনেক ইন্টারন্যাশনালি এবং আমাদের ঘরের ভিতরে অনেক শত্রু আছে যারা চায় না যে কোথাও শান্তি থাকুক একটা অশান্তি থাকুক এবং আমাদের ত্রিপুরার ক্ষেত্রেও সেটা আছে কিন্তু এইসব থাকা সত্ত্বেও যারা এইসব ভাবনা করে তাদের আসলে কোনো স্থান নেই মানুষ তাদেরকে গ্রহণ করে না এবং আজকে ত্রিপুরাতেও আপনারা দেখেছেন এনএলএফটি এবং এটিটিএফেরও আমাদের অস্ত্র সারেন্ডার করেছে তো ত্রিপুরা একটা স্টেট এখন একটা সময় ছিল যে এসকোর্ট করে আমরা যদি মানে আগরতলা থেকে যেতে হতো ধর্মনগরে অ্যাসকোর্ট ছাড়া যাওয়া সম্ভব নয় এখান থেকে সাবরুম উদয়পুর যাব এক্সকোর্ট ছাড়া সম্ভব নয় আমরা নিজেরাও দেখেছি আজকে ত্রিপুরাতে এখন বলা যায় যে মুক্ত ত্রিপুরা মানে এটা সাংঘাতিক এবং সেটা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীদের জন্য আমরা কোভিড ম্যানেজমেন্টের কথা যদি বলি প্রধানমন্ত্রীজি যখন বললেন যে আমরা জনতা কারফিউ তো সবাই হাসাহাসি করেছেন বহু লোক বহু লোক অট্টহাসি বিদ্রোহ কত রকমের কথা কিন্তু আমরা জানি যে যখন এবং উনি বলেছেন যারা ফ্রন্ট রানার তাদেরকে হাততালি দেওয়া কাশি ঘন্টা বাজিয়ে তাদেরকে মানে যাতে সামনের দিকে কাজ করতে উৎসাহ প্রদানের জন্য করেছে কিন্তু তখন কিন্তু কেউ বুঝেনি আমরাও বুঝিনি কিন্তু প্রধানমন্ত্রীজি এমন একটা বিশ্বাসের জায়গা যখন উনি বলেছেন আমরাও বিশ্বাসের জানি যে উই আর ইন সেফ অ্যান্ড এবং সেটা কিন্তু সম্ভব হয়েছে সারা পৃথিবীর মধ্যে বহু যেখানে এত ভালো ভালো মানে স্বাস্থ্য ব্যবস্থা তারা পর্যন্ত হিমশিম খেয়েছে কিন্তু আমাদের এই একশো চল্লিশ কোটির দেশ সেটাকে মাননীয় প্রধানমন্ত্রীজি কোভিডে এবং উনি বলেছেন যে আমাদের ভারতবর্ষেই আমরা এখানেই আমরা এই ভ্যাকসিন তৈরি করব। এবং নয় মাসের মধ্যে যারা আমাদের সায়েন্টিস্টরা আছে তাদেরকে উৎসাহ প্রদানের করার জন্য ভ্যাকসিন এখানেই তৈরি হয়েছে এখানে যারাই আছেন সেই ভ্যাকসিন আমরা বিনামূল্যে পেয়েছি শুধু তাই নয় প্রায় একশোটার উপরে দেশে সেটাকে এক কুটুম্ব কম আমরা বলি যে আমাদের সারা পৃথিবী আমরা এক আমরা এক সূত্রে আমরা থাকতে চাই সেই যে বিষয় উনি একশোটার উপরে সেই কোভিড যে আমাদের ভ্যাকসিন সেটাও পাঠিয়েছেন এখানে আমরা ওয়ান নেশন ওয়ান রেশন কার্ডের কথা বলি এক একটা জিনিস আমাদের বুঝতে হবে এগুলো খালি আমরা এলাম আর এখানে খালি স্বাস্থ্যের কথা বললাম পাশাপাশি অন্য জিনিসের কথা আমাদের মানে শোনা এবং বলা উচিত আমি একটা বিষয় এখানে বলছি যেহেতু স্বাস্থ্যের বিষয় আপনারা এখানে অনেকে আলোচনা করেছেন পান্ডানি পাইড ডোনেশন ক্যাম্প বেড়ায় নাইখা হাস্টানি মন্ত্রী ডক্টর মানিক সাহাতে পান্ডা ষাট বছরের ঐতিহ্যের পথে উদয়পুরে সোনালী পদচিহ্নের নতুন অধ্যায়ের শুভ আরম্ভ রাধাকৃষ্ণ জুয়েলারি সেন্ট্রাল রোড উদয়পুর শুভ উদ্বোধন তেসরা অক্টোবর দু চব্বিশ বৃহস্পতিবার আসুন এক অনন্য গয়না সংগ্রহে সাক্ষী হতে সকল উদয়পুর বাসীকে জানায় বিনম্র শ্রদ্ধার সহিত সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি সেন্ট্রাল রোড উদয়পুর রাধাকৃষ্ণ জুয়েলারি শুভ উদ্বোধন বিশেষ অফার তেসরা অক্টোবর থেকে 9 অক্টোবর দু পর্যন্ত প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় তিনশো টাকা ছাড় প্রতি দশ গ্রাম সোনার মূল্যে পাঁচশো টাকা ছাড় হীরের গয়নার মজুরিতে একশো শতাংশ ছাড় রুপোর গয়নার মজুরিতে ও পরীক্ষিত গ্রহরত্নের মূল্যে দশ শতাংশ ছাড় তাছাড়াও রয়েছে মেগা লাকি ড্রতে পাঁচটি স্কুটি এবং প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার শর্তাবলী প্রযোজ্য প্রতিদিন খোলা থাকবে শুরু সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আ তলা ধৰ্মনগৰ বিৰনিয়া আৰু উদয়পুৰ চেণ্ট্ৰেল